আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাইস কিচেন ওয়ার্ল্ডে। খাদিজাইস কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে নবাবী সেমাই। স্পেশাল আয়োজনে স্পেশাল কিছু যদি না থাকে তাহলে কি চলে বলুন? আর এই ঈদ স্পেশালে আমরা তৈরি করে ফেলব নবাবী সেমাই। নবাবী সেমাইটা আমি কীভাবে তৈরি করেছি সেই প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখে নেই নবাবী সেমাই রান্না করতে কী কী লাগবে। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। 1.5 কেজি দুধটাকে আমি 1 কেজি করে নেব। চুলার জালটা ধরিয়ে দিয়েছি। যখন 1 কেজি হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা দিলে পরে চিনিটা আর দিতে হয় না, আর স্বাদটাও থাকে একটু অন্যরকম। সেজন্য চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দিয়েই তৈরি করতে। আরও দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে আরও একটু ঘন করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কেউ চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। এক হাতে কাস্টার্ড পাউডার গুঁড়িয়ে দিতে হবে, আরেক হাতে নাড়তে থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে ঘন একটা ক্রিম তৈরি হয়ে যাবে, ঠিক এরকম। আর এখানে নিয়েছি আমি 400 গ্রাম লাচ্চা সেমাই। আর নবাবী সেমাইটা রান্না করতে গেলে লাচ্চা সেমাই দিয়েই রান্না করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর ঘি দিয়েই কিন্তু নবাবী সেমাইটা রান্না করতে হয়। ঘিটা গলে গেছে, দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা হালকা করে ভেজে নেব। আর এই পর্যায়ে ফ্লেমটা থাকবে একদম লো হিটে, তা না হলে কিশমিশটা পুড়ে যাবে। আর এই ঘিটার মধ্যেই কিন্তু আমি সেমাইটা ভেজে নেব। দিয়ে দিয়েছি সেমাই, সেমাইটাকে আমি ভেজে নেব। আর হাই হিটে ভাজবো না, এটাকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। চিনিটাও দিয়ে দিয়েছি, 1/2 কাপ চিনি দিয়েছি। আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দিতে পারেন। যখন চিনিটা সেমাইয়ের সাথে গলে যাবে এবং সেমাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। কেউ চাইলে 1 কাপ পরিমাণও দিয়ে দিতে পারেন। ঠিক এরকম যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। এখানে গলিয়ে নেওয়ার কিছুই নেই, জাস্ট মিশিয়ে নিলেই হবে। একটা ডিশ নিয়ে নিয়েছি, এখন ক্রিমটাকে এবং সেমাইটাকে সেট করে নেওয়ার জন্য সেমাইটা দিয়ে দিচ্ছি এবং একটা স্প্যাচুলা দিয়ে আমি সমান করে নিয়েছি। গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে ক্রিমটা। এখানে কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। কেউ চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, এতে করে দুধের কালারই থেকে যাবে। আমি উপরে দিয়ে দিয়েছি আবার সেমাই, দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েছি। এভাবে করে সমান করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, আপনাদের পছন্দ মতো বাদামটা অ্যাড করে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি কাজু বাদাম, ভেজে রাখা কিশমিশটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব জেলি। হাতের কাছে যদি জেলিটা থাকে তাহলেই দিবেন, তা না হলে এটা স্কিপ করতে পারেন। আপনাদের পছন্দ মতো বাদাম জেলি যেটাই দেন দিয়ে সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল নবাবী সেমাই। ঈদ স্পেশাল আয়োজনে নবাবী সেমাই না হলে কি চলে? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তী নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকের মতো এখানেই নবাবী সেমাই দিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীর আরও নতুন কোনো রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তার আগে দেখিয়ে দিচ্ছি নবাবী সেমাইটা দেখতে কেমন হয়েছে। দেখতেও সুন্দর, খেতেও মজা। সেমাইটা যখন নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাবে তখন আবার ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে খেতে হবে, তাহলেই এটার পরিপূর্ণ স্বাদটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।